হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা যেই তিনটি ঘটনা শুনতে চলেছ, তিনটি ঘটনা শুনেই তোমাদের গায়ের লোম শিউরে উঠবে। তোমরা মাঝে মধ্যে জাম্পস্কেয়ারের মতন চমকে চমকে উঠবে। আজকের এই তিনটি ঘটনাই খুবই ডেঞ্জারাস। তার মধ্যে দুটো ঘটনা আছে রেল লাইনকে কেন্দ্র করে, আর রেল লাইনের ঘটনা কতটা ডেঞ্জারাস হয় সেটা আর নতুন করে কিছু বলছি না। তো তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও, একদম দেরি করো না। কোথাও দাঁড়িয়ে থাকলে চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা গুঁজে নাও, তাহলেই তোমরা আসল ঘটনার মজাটা নিতে পারবে। যারা বক্সে শোনো তারা অনেক কিছু মিস করে যাও, তাই জন্য বলছি যাদের সম্ভব হবে তারা হেডফোন দিয়ে শোনো, বহু কিছু তোমরা শুনতে পারবে। আর ভয়ের যে পরিমাণ সেটা 10 গুণ বেড়ে যাবে, এটুকু তোমাদেরকে আমি 100% বলতে পারি। তো চলো, আর একদম দেরি করছি না, সরাসরি ঘটনা শুরু করছি। নমস্কার দাদা ভাই, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমার গলার বা তোমার ব্যবহারের নতুন করে আর তারিফ বা নাই করলাম। আমি শানু, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আজকে তোমাকে একটা ঘটনা লিখতে চলেছি, আশা করি তোমার খুব ভালো লাগবে। ঘটনাটি আমার বর্দা ভাইয়ের মুখ থেকে শোনা। বর্দা ভাই বলতে আমার জ্যাঠুতো দাদার মুখ থেকে শোনা। দাদার কলেজ ক্যাম্পাসের একটি দাদা গৌরব দার সাথে এই ঘটনাটি ঘটেছে। তো বেশি কথা বাড়াচ্ছি না দাদা, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দাদার ভাষায় আমি ঘটনাটা বিবরণ দিলাম। গৌরব দা, যার ফটোগ্রাফির প্রচণ্ড শখ ছিল, সে আমার কলেজের 2 বছরের সিনিয়র ছিল। সাটাম চেহারা, গায়ের রং টুকটুকে ফর্সা, যে কোনো মেয়ে ক্রাশ খাওয়ার একদম উপযুক্ত ছেলে যাকে বলে। তবে সেই ছেলে নাকি কোনোদিন প্রেমই করেনি। আমাদের কলেজ জীবনে এত মেয়ে ওর পেছনে ঘুরঘুর করত যে মাঝে মধ্যে আমরাই বিরক্ত হয়ে বলতাম, তোমার পেছনে যখন এত মেয়েরা লাইন দেয় তাহলে একটু পাত্তা দাও না কেন, আর যদি নাই বা দাও একটু ছোট ভাইগুলোর দিকেও একটু তাকাও। গৌরবদা তখন হেসে বলল, ভাইরে, এইসব মেয়েদেরকে দেখতে পাচ্ছিস যে, এরা শুধুমাত্র আমার ক্যামেরা, আমার লুকস আর আমার টাকার জন্য আমার পেছনে ঘুরঘুর করে। যদি এগুলোর মধ্যে থেকে আমার একটাও চলে যায় না, তবে দেখব কটা মেয়ে আসে আমার জন্য। আমরা শুধু হাসতাম, কারণ আমরা জানতাম কথাটা ধ্রুব সত্য। ভৌতিক কথার অনেক ফিমেল ফলোয়ার রয়েছে, তারা দয়া করে খারাপ মনে করবেন না, কিন্তু কথাগুলো বলতে বাধ্যই হলাম, কারণ আজকের দিনে এইসবই এখন দেখা যাচ্ছে। তাই বলে এটা বলবো না যে সবকটা মেয়েই খারাপ, আমাদের বাড়িতে মা বোনও তো রয়েছে, কিন্তু এখনকার যুগের অনেক মেয়েরাই এরকম। তো যথারীতি আবার ঘটনায় ফিরে যাই। মিথ্যে কথা বলবো না, আমাদের গৌরবদাও একদিন প্রেমে পড়েছিল। তার মুখে শোনা স্কুল জীবনে তার প্রেম আর বিচ্ছেদের কথা, তারপর থেকে সে আর কোনো মেয়েকে কোনোদিনও ভরসা বা বিশ্বাস করেনি। সে কান ধরেছিল বিয়ে করলে একেবারে বাবা মায়ের দেখা মেয়েকে বিয়ে করবে। আমরা কলেজের কিছু বন্ধুরা মিলে প্ল্যান করি যে আমরা পিকনিকে যাব। যথারীতি এরকম প্ল্যান তো গৌরবদার গান ছাড়া চলবেই না। একটা কথা বলে রাখি, গৌরবদা খুব সুন্দর গান করতে পারত। তো আমরা কলকাতা থেকে সোজা বাস করে কোনো একটা জায়গায় যাই, বিশেষ কিছু কারণের জন্য জায়গাটির নাম উল্লেখ করতে পারলাম না। সেখানে পৌঁছে আমরা হোটেলের রুম বুক করি, যেহেতু আমাদের আগেভাগেই রুম বুক করা ছিল তাই জন্য কোনো সমস্যাও হয়নি। রুমে ঢুকে যে যার মতো ফ্রেশ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি, কারণ পরদিন সকালবেলা উঠে বেরোতে হবে। পরদিন সকালবেলা উঠে আমরা চলে যাই বিভিন্ন প্রকার স্পট ভিজিট করতে। সেখানে একটা জায়গা এইরকম ছিল, সেখানে গিয়ে আমরা মাঝিদের সাথে মাছ ধরতে পারবো। আমাদের সবার মাছ ধরার আবার বেশ ভালো নেশা ছিল, যেহেতু সবাই কলকাতা থেকে পড়াশোনা করতাম তাই জন্য কলকাতায় এই শখটা কোনোভাবেই পূরণ হয়নি। হ্যাঁ, কলকাতার অনেক জায়গা আছে যেখানে মাছ ধরা যায়, কিন্তু সেটার সাথে প্রকৃতির খোলা হাওয়ায় বসে মাছ ধরার মধ্যে পার্থক্য আছে। আমরা সবাই বড়শি ছিপ নিয়ে চলে যাই
মাঝির নৌকায় মাছ ধরতে। উল্লেখ্য, আমরা যা মাছ পাব তা যদি 5 কিলোর বেশি হয় তবে সেটা মাঝিকে অর্ধেক দিতে হবে। মাঝি আমাদের থেকে এর জন্য কোনো পারিশ্রমিক নেবে না। আর যদি 5 কিলোর কম হয় তবে সব মাছ আমাদের, আর তবেই মাঝিকে পারিশ্রমিক দিতে হবে। ব্যাপারটা বেশ ভালো লাগলো আমাদের। আর হোটেলে আগের থেকে জিজ্ঞাসা করে রাখা ছিল যে কাঁচা মাছ নিয়ে এলে তারা রান্না করে দেবে কি না। তারা বলেছিল যে তারা রান্না করে দেবে। প্রত্যেকে আলাদা আলাদা নৌকায় উঠে যায়, এক একটা নৌকায় টোটাল 3 জন করে। তবে গৌরবদা বলে যে তোরা সবাই একা চলে যা, আমি আলাদা এক মাঝির সাথে অন্য একটা নৌকা নিচ্ছি। কেউ আর কোনো কথা বলে না, এটা যার ব্যক্তিগত ব্যাপার যে সে কী করবে না করবে। গৌরবদা সাথে করে একটা ক্যামেরাও এনেছিল যাতে সে প্রকৃতির বিভিন্ন প্রকার ছবি তুলতে পারে। প্রকৃতির ছবি তুলতে তুলতে সে ভুলেই যায় যে তাকে মাছ ধরতে হবে। তো সে তাড়াতাড়ি করে নিজের ক্যামেরাটাকে রেখে মাঝিকে বলে, কাকু ওই দিকটায় নিয়ে চলুন, ওইখান থেকে মাছ ধরব। তখন মাঝি উত্তর দেয়, না না সরবাবু, আপনি অন্যদিক থেকে মাছ ধরেন বটে, কোনো সমস্যা নাই, কিন্তু ওদিক পানে যাওয়া যাবেন না, ওইদিকে যাওয়া মানা আছে। তখন গৌরবদা আদেশের সুরে বলে, আহ তোমাকে এত ভাবতে হবে না, চুপচাপ নিয়ে চলো তো, পারিশ্রমিক তো পাচ্ছ, আর যা মাছ ধরবো তার অর্ধেক তোমাকে দিয়েই দেব, চুপচাপ নিয়ে চলো ওখানে, মাছও ধরবো ছবিও তুলব। অগত্যা বাধ্য হয়ে মাঝি নিজের মনে বিড়বিড় করতে করতে নিয়ে চলে। মরণের পাখা গজিয়েছে গো, মরণের পাখা গজিয়েছে, কতবার কইলাম ওদিক পানে যাওয়ান যাবে না, তারপরও আমাকে নিয়ে যাচ্ছে। এখনকার ছেলেপুলেরা ভূত জিনের ব্যাপার তো বোঝে না, কি আর করবে, দুপাতা ইঞ্জিরি পড়ে নিজেদেরকে বড় মহান ভাবছে, যত সব। আস্তে আস্তে নৌকা চলতে থাকে, দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটা নদী, কি যে অপূর্ব দৃশ্য তা বলে বোঝানো যাবে না। একটা সময় পরে এসে মাঝি থমকে দাঁড়াই, বলে, বাবু আর ওদিক পানে যাওয়া যাবেননি, আপনি এহান থেয়া যদি পারেন তবেই মাছ তুলেন, নয়তো চলেন, আমি আর ওদিক পানে যেতে পারবো না বটে, আর আপনি যদি কোন যে কোনো পারিশ্রমিক দিবেন না, দিতে হবে না বটে। গৌরবদা তখন বলল, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, এখান থেকে ধরছি মাছ। গৌরবদা মাছ ধরতে শুরু করে। মাছ ধরতে ধরতে দাদা খেয়াল করে উল্টো দিকের একটা চরে একটা মেয়ে বসে রয়েছে চুল খোলা অবস্থায়। তখন ইশারা করে বলে, কাকু ওইদিকে কি একটা বসে রয়েছে দেখো। মাঝি তখন বলে, তোমার আর মাছ তো ধরে কাজ লাই, চলো এখন মানে মানে এখান থেকে রওনা হই বটে। তখন গৌরবদা বলল, দাঁড়ান দাঁড়ান, ওখানে একটা মেয়ে বসে রয়েছে, ওকে আমাদের উদ্ধার করতে হবে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, চলুন আপনি চলুন, নৌকা নিয়ে ওদিকে চলুন। তখন মাঝি বলল, বাবু আমার জীবনের ভীষণ দাম আছে, আমার বাড়িতে ছোট ছোট ছেলেপুলে রয়েছে, আপনার যদি ইচ্ছা থাকে আপনি সাঁতরে যানগা। গৌরবদা তখন বলল, আপনি কি মানুষ, একটা মেয়ে ওখানে বিপদে পড়েছে আর আপনি এখন এখান থেকে বলছেন আপনি যাবেন না। তখন মাঝি উত্তর দেয়, বাবু ওই জায়গাটা মোটে ভালো নে, আমি আপনাকে কেন মানা করেছিলাম এদিকে না আইতে, এই কারণের জন্যই তো বটে, আপনি তো শুনেন নাই, এখন ওদের নজর আমাদের উপর পড়েছে, আপনিও বাঁচবেন নি আর আমিও বাঁচবো নি, যদি ভালো থাকতে চান তবে এখান থেকে চলুন। তখন গৌরবদা বলল, ওদের নজর বলতে? মাঝি বলে, আহ বাবু এত প্রশ্ন কইরেন না তো, আমি নৌকা অন্যদিকে ভিড়ুচ্ছি বটে। গৌরবদা নিজের অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে পাড়ে চলে এলো। পাড়ে এসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যে ওরা যে মাছটা ধরেছিল সেই মাছটা আর কোথাও যেন খুঁজে পাওয়া গেল না, যাকে বলে ভ্যানিশ হয়ে গেল। এরপর ওরা রুমে চলে এলো। রুমে এসে গৌরবদা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যেহেতু একটা রুমে আমরা সকলে থাকতাম তাই জন্য আমাদের খুব মজা হতো, কিন্তু সেদিনকে গৌরবদা একটাও কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে, আমরা জেগে আছি। গৌরব হঠাৎ ঘুমের ঘরে তার পাশে থাকা ছেলেটির হাত জোরে চেপে ধরে,
হাজার চেষ্টা করেও ছেলেটি তার হাত থেকে গৌরবদার হাত কোনো মতে ছাড়াতে পারছিল না। তখন গৌরবদার শরীরে যেন অসম্ভব বল চলে এসেছিল, কোনোরকমভাবে তার হাত ছাড়ানো হয় আর গৌরব ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে। একটা মাছে আমার কি হয়, আরও মাছ লাগবে আমার, আরও মাছ দিয়ে যা, তোরা যা মাছ খেয়েছিস সব মাছ আমার লাগবে, সব মাছ আমাকে দিয়ে যা, না হলে আমি তোদের কাউকে ছাড়ব না। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। রিসেপশনে ফোন করলে রিসেপশনিস্ট এসে ব্যাপারটা দেখে, ওয়েটারকে বলে একটু গঙ্গা জল নিয়ে আসতে। গঙ্গা জল নিয়ে এসে তিনি গৌরবদার শরীরে ছিটিয়ে দিতেই গৌরবদা কেমন কারেন্টের শখে উঠে বসে। উঠে বসেই চারিদিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়, যেন সে হঠাৎ করে কোথা থেকে উবে এসে এখানে বসে পড়েছে। গৌরবদাকে একটু জল খাইয়ে শান্ত করা হলে গৌরবদাকে জিজ্ঞাসা করা হলো যে, দাদা তোমার সাথে কি হয়েছিল, তুমি এমনটা কেন করছিলে? তখন গৌরবদা বলে, আমি তো মাছ ধরছিলাম, তারপরে মাঝি নৌকাটা নিয়ে এলো, তারপরেই তো আমি উঠে বসলাম, দেখছি আমি রুমে। আচ্ছা তোর এরকমভাবে আমার দিকে কেন তাকিয়ে রয়েছিস, কিছু হয়েছিল আমার, আমার হাত পাটা এত ব্যথা করছে কেন রে? গৌরবদাকে শান্ত করা হয় আর পরদিন সকাল অবধি অপেক্ষা করানো হয়। সারা রাত আর কিচ্ছু হয়নি। দাদা পরদিন সকালবেলা গৌরবদাকে সব ঘটনা খুলে বলাতে গৌরবদা নৌকার মাঝির সাথে কথোপকথন থেকে ওই মেয়েটির দেখা পাওয়া সমস্ত ঘটনায় খুলে বলে, আর মাছটিও না দেখতে পাওয়ার কথা বলে। কিন্তু মাছটি না দেখতে পাওয়ার পরের ঘটনাগুলো আর কিছুই দাদার মনে পড়ে না। তখন নদীর পাড়ে এসে মাঝির সাথে আবার দেখা হয়। সেই মাঝির কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পর মাঝি যা বলে তা ছিল ঠিক এই রকম, আপনার দাদারে তো বারণ করেছিলাম, ওদিকে যাওন না, উনি তো জিদ কইরে আমাদের ওখানে নিয়ে গেলেন বটে, তবে শুনেন আজ থেকে 10-12 বছর আগে ওখানে শহর থেকে 4-5 জন বাবু এসেছিল, সাথে একখান মেয়েকেও ধরে নিয়েছিল বটে, সেই মেয়েটারে ওখানে নষ্ট কইরা মাইরা থুইয়া পালাইছে বটে, সেইখান থেকান কোনো শহরে বাবু আইলেই আমরা ওখানে ওনাদের যেতে দিই না বটে। ওই যে বাবুটা আমারে জোর করে যাওনের কথা কইলেন, নয়তো আমি কেন যাইব বাবু, আমারে ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই। গৌরবদা তখন বলে যে সত্যি সে অনেকবার ফোর্স করেছিল, তাই জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই দিকটাই। তখন সেই মাঝি কাকুই আমাদেরকে একজন ঠাকুর বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে গৌরবদার হাতে একটা মাদুলি পরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যেন 21 দিনের আগে মাদুলিটা না খোলে, এবং সাথে কিছু জল পড়াও দেওয়া হয়। এরপর আমরা কলকাতায় ফিরে আসি, আর কোনো ঘটনা ঘটেনি। দাদা এই ছিল ঘটনা, যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। আর এই কথোপকথনগুলো দাদা ওদের ওখানকার আঞ্চলিক ভাষায় বলেছিল, কিন্তু আমি এতটাও ঠিকঠাক মনে করতে পারিনি বলে আমি আমার মতো করে হাতছাড়াভাবে লিখছি। যদি আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, ধন্যবাদ দাদা, ভালোবাসা নিও। বন্ধুরা এই ছিল একটা প্যাথেটিক ঘটনা বলতে পারো, কারণ একটা মেয়েকে নিয়ে গিয়ে ওখানে নিকৃষ্টভাবে খুন করা হয়েছিল, আর কি করা হয়েছিল সেটা আমি বলছি না। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এর পরের যে ঘটনাটা শুনবে সেই ঘটনাটাও খুব ডেঞ্জারাস, খুব ক্রিপি একটা ঘটনা, খুব স্কেয়ারি একটা ঘটনা বলতে পারো। আজকের প্রত্যেকটা ঘটনাই একদম ভিন্ন ধরনের, বিভিন্ন রকম ভৌতিক ঘটনার সাথে তোমরা আজকে পরিচিত হবে। আজকে তোমরা ট্র্যাভেল করবে একটা ভৌতিক দুনিয়াতে যেখানে তোমরা শুধুমাত্র ভয় পেতে চলেছ। তো আর একদম দেরি করছি না, তাড়াতাড়ি চলে যাচ্ছি পরের ঘটনাতে। দাদা আমি সুজন গায়েন, দক্ষিণ ২৪ পরগনা জেলার হাটগাছা থেকে বলছি। আমি আজ এই প্রথম ভৌতিক কথা চ্যানেলে একটি ঘটনা শেয়ার করতে চলেছি। সত্যি বলতে কি, আমি প্যারানর্মাল ঘটনা নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালোবাসি এবং ভূতের ঘটনা শুনতে ও লিখতে খুব ভালোবাসি। সেরকমই আজ আমি আমার বাবার বন্ধুর এক আত্মীয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগে ঘটে। আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমি এখানে আমার বাবার বন্ধুর আত্মীয়কে কাকু বলবো চেনার সুবিধার্থে।
তো উনি একদিন চম্পাহাটি থেকে গৌড়দহ হতে বাইকে করে আসছিলেন আমার বাবার ওই বন্ধুর বাড়িতে। সেদিন ওনার বাড়িতে পুজো ছিল রাতে। তো ওই কাকু আর তার এক বন্ধু আসছিলেন। কাকু বাইকের পেছনে বসেছিলেন আর তার বন্ধু বাইক চালাচ্ছিলেন। রাত তখন 9টা বা 10টা হবে, সময়টা ছিল শীতকাল। ওনারা আসছিলেন ফাঁকা মাঠ দিয়ে, পাশ দিয়ে ছিল ট্রেন লাইন। ওনারা ওই ট্রেন লাইনের সমান্তরাল রাস্তা বরাবর মাঠ দিয়ে আসছিলেন। আসার সময় ওনারা দেখতে পান বিকট শব্দে একটা ট্রেন ছুটছে, কিন্তু সেই ট্রেনের দিকে ওনারা তাকাতেই দেখতে পান যেন একটা দেশলাইয়ের বাক্স ট্রেন লাইনের ওপর দিয়ে শব্দ করতে করতে যাচ্ছে। তারপর ওরা দুজন মনে করেন চোখের ধাঁধা দেখছেন, তাই পেছনে বসে থাকা কাকু তার বন্ধুকে বলে গাড়িটা থামাতে। গাড়ি থামানোর পর ওনারা ট্রেনটা চলে যাওয়ার অপেক্ষা করতে থাকেন। এরপর যখন ট্রেন চলে যায়, কাকুর বন্ধু বাইক স্টার্ট দেয়। গাড়ির হেডলাইটের আলোতে কাকুরা দেখতে পান এক ভদ্রলোক ওনাদের সামনে বাইকে বসে আছেন। গায়ে ওনার লেদারের জ্যাকেট, হাতে হ্যান্ড গ্লোভস এবং মাথায় হেলমেট, এবং ওনার গাড়ির রং ছিল কালো। যেহেতু আশেপাশে কাউকেই সেই সময় তারা দেখতে পাচ্ছিলেন না, তাই তাকে দেখে কাকুরা জিজ্ঞেস করেছিলেন যে এখান থেকে গৌড়দহ যাওয়ার রাস্তাটা একটু আপনি কি বলে দিতে পারবেন। তিনি প্রথমবার জিজ্ঞেস করাতে কিছু বলেননি। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করা হলো, তখন উনি মুখে কিছু না বলে কেবল ঘাড় উঁচিয়ে ওইদিকে ইশারা করে বলে দিলেন। এবার সেই মতো যখন তারা ওই দিক বরাবর বাইকে যেতে আরম্ভ করেন, তখন তারা পেছন থেকে শুনতে পান আরও একটা বাইকের শব্দ, কিন্তু কোনো গাড়ির আলো তারা দেখতে পাচ্ছিলেন না। তারা পেছন ঘুরে দেখল ওই ভদ্রলোক যিনি তাদেরকে ইশারা করে রাস্তা চিনিয়ে দিয়েছিলেন উনি আসছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এরপর যখন তারা একটু জোরে গাড়ি চালিয়ে এগিয়ে গেলেন, তখন দেখতে পেলেন ওই ভদ্রলোক আবার কোথা থেকে তাদের সামনে দাঁড়িয়ে আছেন বাইক নিয়ে। এবার ওনারা দুজন আলোচনা করতে যাচ্ছিলেন যে একই লোক কিভাবে আমাদের সামনে চলে এলো, দেখতেই তো পেলাম না, আর এটা কী করেই বা সম্ভব। এবার ওনারা এই ভাবনা চিন্তা করতে করতে আসছিলেন, হঠাৎ আবার কিছু দূর গিয়ে দেখেন ওই ভদ্রলোক আবারও একইভাবে রাস্তার ধারে। প্রথমবার তাকে যেমন অবস্থায় বাইকের ওপর দেখেছিলেন, ঠিক তেমনভাবেই দাঁড়িয়ে আছেন। এবার কাকুরা একটু ভয় পেয়ে গেলেন, তাই ওনারা বাইকের স্পিড বাড়িয়ে দিলেন। ঠিক ওই সময় আবার সেই বাইকের শব্দ তারা শুনতে পান। পেছন ঘুরে তাকিয়ে দেখেন ওই ভদ্রলোক আবার বাইক নিয়ে তাদের পেছন পেছন আসছে, তবে এবার তার বাইকের স্পিড অনেক বেশি। পেছনে বসে থাকা কাকু স্পষ্টই দেখতে পেলেন ওই ভদ্রলোক যেন তাদের ওপর দিয়ে বাইক চালিয়ে সামনে বেরিয়ে গেল। ওনাদের তখন মনে হলো যেন শরীর ফুড়ে কেউ বেরিয়ে গেলেন, আর সাথে সাথে ওনারা গা গুলিয়ে উঠে বমি করে ফেললেন। সেই সময় তারা দেখতে পায় তাদের সামনে ওই ভদ্রলোকটি আর নেই, কিন্তু ওনার বাইক রাস্তার দুদিক বরাবর হেলে দুলে চলছে, অথচ কোনো ড্রাইভার নেই। আস্তে আস্তে সেই বাইক যেন কোথাও মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে তারা পড়িকি মড়ি করে কোনোরকমভাবে গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ আমার বাবার এক বন্ধুর বাড়িতে তারা পৌঁছায়। সেখানে আসার পর তাদের মুখ থেকে কোনো কথা বেরোলো না। পরদিন সকালে ওনাদের গায়ে ধুম জ্বর দেখে ডাক্তার আনা হলো, কিন্তু কোনো কাজ দিল না। এরপর আমার বাবার ওই বন্ধুর বাবা একটু গুণিন টাইপের, সে এই ব্যাপারটার লক্ষ্য করে একটু ঝাড়ফুঁক করে দিলেন। এরপর আস্তে আস্তে তারা একটু সুস্থ হলে আগের দিনের ঘটনাটা সবাইকে জানালেন। এরপরে জানা গেল একজন ভদ্রলোক মাসচারেক আগে খুব দ্রুত বাইক চালিয়ে ট্রেন লাইন পার হতে চেয়েছিলেন, কিন্তু ট্রেন যে প্ল্যাটফর্মে ঢুকেছে তা তিনি খেয়াল করেননি। তিনি মনে করেছিলেন হয়তো ট্রেন অনেকটাই দূরে, ট্রেন ঢোকার আগে রেল লাইনের ওপারে চলে যেতে পারবে, কিন্তু না, উনি ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। এরপর ওই কাকুরা ঠিক করেন কখনো ওই মাঠের রাস্তা দিয়ে আর আসবেন না। দাদা, এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, গুছিয়ে লিখতে পারিনি হয়তো, তুমি একটু গুছিয়ে নিয়ে সবাইকে শুনিও।
ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা, বলতে পারো একটা ট্রেন লাইনের ঘটনা। এরপরের যে ঘটনা আছে সেটাও একটা ট্রেন লাইনেরই, মানে রেল লাইনের একটা ডেঞ্জারাস ঘটনা। সেই ঘটনাটা শুনে তোমাদের গায়ের লোম শিউরে উঠবে, এটুকু আমি বলতে পারি। তো আরেকটা কথা হচ্ছে, তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করা একদম ইজি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর কিসের দেরি, এখানে সবার ঘটনায় শোনানো হয় তোমরা জানোই। তো ফটাফট কলম ধরে নাও, খাতায় লেখো, হোয়াটসঅ্যাপে লিখো, টেক্সট মেসেজের মতো করে লেখো, যেভাবে ইচ্ছে লিখে তোমরা পাঠিয়ে দাও। একটা কথা মনে রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। তো আমি জানি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়েছ, আর কোনো কিছু বলার নেই, সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। নমস্কার, আমি অঞ্জনা। ভৌতিক কথা পরিবারের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অমিতদাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অমিতদার কণ্ঠে গল্পগুলি রাতের বেলায় যেন বাস্তব রূপ পায়, শুনতে ভয় লাগে, আর এই ভয় পাওয়ার অনুভূতি যেন ভৌতিক কথা পরিবারকে আরও বড় করে তোলে, এই সাফল্য কামনা করে আজকের ঘটনাটা আমি শুরু করছি। ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমার বাবার, যিনি ছোট কাকু ছিলেন, অর্থাৎ আমার ছোট দাদুর জীবনে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি দাদু যেভাবে আমার বাবাকে বলেছিল আমি সেরকমভাবেই এখানে ঘটনাটি তুলে ধরছি। এখানে বলে রাখি, ঘটনাটি কিন্তু বহু বছর আগে ঘটেছিল, বহু বছর পুরনো একটি ঘটনা। আসলে আমার ছোট দাদু একজন সিভিল সার্ভেন্ট থাকায় নানা স্থানে ঘুরতেন, অনেক জায়গায় যেতে হয়েছে, সেখান থেকে তার জীবনে নানান বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চয় হয়। তাই আমার বাবা কাকু পিসিরা প্রায়ই দাদুর কাছে আবদার করত নানা ভৌতিক ঘটনা শোনানোর। দাদু ও দাদুর জীবনের সেই সব ঘটনা সবাইকে শোনাতেন। তো দাদুর জবানিতে ঘটনাটি এখানে শোনা যাক। সরকারি দপ্তরের এক উচ্চ প্রশাসনিক বিভাগে কর্মরত থাকায় আমাকে নানান স্থানে মাঝে মধ্যে যেতে হতো। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, কিন্তু যতই রাত হয়ে যাক বাড়ি ঠিক ফিরে আসতাম, কারণ বাইরে বা কারো বাড়িতে রাতে থাকলে ঠিক ঘুম আসতো না। আর তখনকার দিনে রাত বিরেতে মানুষ এমন বাড়িতে ফিরলেও কোনো ভয় ছিল না, বিশেষত চোর ডাকাতের তো নাই। তাছাড়া গ্রামে আমাদের যথেষ্ট সুনাম ছিল, তাই রাতে কখনো বাড়ি ফিরতে গিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, সেরকমই এক কাণ্ড আমার জীবনে ঘটেছিল। সেই ঘটনার কথা ভাবলে আজও ভয়ে গা শিউরে ওঠে। সে রাতে কিভাবে যে প্রাণে বেঁচে ফিরেছিলাম তা শুধু ঈশ্বরই জানেন। আমার উলুবেরিয়াতে তখন পোস্টিং, সরকারি দপ্তরের এক বিশেষ মিটিং শেষ করে উলুবেরিয়াতে এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল। তো সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে অনেক রাত হয়ে যায়। আমাকে আমার বন্ধুটি বহু অনুরোধ করে রাতটা তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য, কিন্তু অনেক অনুরোধ সত্ত্বেও যখন আমি থাকলাম না তারা নিরুপায় হয়ে হাল ছেড়ে দিল। আমি দ্রুত নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। আমার বন্ধুটির বাড়ি থেকে উলুবেরিয়া স্টেশন প্রায় 20 মিনিটের পথ। অত রাতে পথে কোথাও কোনো সাইকেল রিক্সা নেই, গ্রাম্য এলাকা, তাই অত রাতে মানুষের দেখা পাওয়া তো দূরে থাক, পথে একটা কুকুর বিড়ালও নেই। তাই দেরি না করে দ্রুত হাঁটতে শুরু করলাম। ঘড়িতে দেখলাম তখন 9:45 বাজে। এ যে সময়কার কথা, তখন 9:45 মানে গভীর রাত, একদম কনকনে ডিসেম্বর মাসের শীতের রাত। তখন কিন্তু ঠান্ডাটাও বেশ পড়ত, গভীর নিশুতি চারিদিকে, পাতলা কুয়াশার চাদর চারিদিকে মুড়ে ফেলেছে, শুধু ঝিঝি পোকা তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। 20-20 মিনিটের মধ্যে আমি স্টেশনে এসে পৌঁছালাম। কিন্তু স্টেশনে এসে যখন আরও আধ ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোনো ট্রেনের দেখা পেলাম না, তখন একটু দুশ্চিন্তা হতে শুরু করল। স্টেশন চত্বর পুরোই ফাঁকা, কোথাও কোনো জনপ্রাণী নেই। স্টেশনে 2-3টে গ্যাসের টিমটিমে আলো এক মায়াবী মোয়াচ্ছন্ন ভাব তৈরি করেছে, শীতটাও গায়ের ওপর যেন আরও চেপে বসেছে। স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গেলাম, দেখি একটা বছর 50-এর লোক নিশ্চিন্তে চেয়ারের ওপর বসে ঢুলছে।
লোকটি আমার পায়ের শব্দে হতচকিত হয়ে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, লাস্ট ট্রেন কখন? স্টেশন মাস্টার আমার দিকে একটু করুণা ভরা দৃষ্টি দিয়ে বললেন, আজ আর এই লাইনে ট্রেন আসবে না, মালগাড়ি মেন লাইনে এসে সিগন্যাল না থাকায় আটকে আছে, সন্ধ্যের সময় একজন কাটা পড়েছিল, তাই আজ রাতে হাওড়াগামী আর কোনো ট্রেন নেই, বলে তিনি আবার ঘুমে ঢলতে শুরু করলেন। আমি কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর সব কিছু বুঝে শুনে তো আমার মাথায় যেন বাজ পড়ল, কি সর্বনাশ, এবার আমি বাড়ি ফিরব কি করে? সেই ভেবে দুশ্চিন্তা আরও আমাকে বিভোর করে তুলল। স্টেশনে বসে রাত কাটালে নিশ্চয়ই মশার হাতেই প্রাণ যাবে, তখনকার দিনে এইসব অঞ্চলে খুব ম্যালেরিয়ার উপদ্রব ছিল। একবার মনে হলো বন্ধুর বাড়ি ফিরে যাই, কিন্তু যা তেজ দেখিয়ে বেরিয়ে এলাম তাই আর ফিরে যেতে মন চাইল না। এখন বাড়ি ফিরলে নিশ্চয়ই বন্ধুটি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এসব আগে পিছিয়ে ভেবে ঠিক করলাম যে রেল লাইন ধরে হাঁটতে শুরু করি। উলুবেড়িয়া থেকে ফুলেশ্বরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার পথের মতো, দিব্যি রেল লাইন ধরে হেঁটেই চলে যাব। আর এ পথে যখন আজ রাতে আর ট্রেন আসবে না তখন আর ভয় কি? এই ভেবে স্টেশন থেকে নেমে রেল লাইনের পথ ধরে হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর হাঁটার পর হঠাৎ করে আমার সামনে কোথা থেকে একটা পাথর এসে পড়ল। হাতে আমার ব্যাটারি টর্চ ছিল। অবাক হয়ে ভাবলাম, এত রাতে পাথরটা ছুঁড়ল কে? তো আমি হাঁটছি। এবার কিছুক্ষণ পর আবার আশেপাশে 4-5টা পাথর এসে পড়ল। পাথরগুলো রেল লাইনেরই কালো পাথর। মনে হলো কেউ যেন ওগুলো আমাকে তাক করেই মারছে, কিন্তু ইচ্ছে করে গায়ে ফেলছে না। চারিদিকে টর্চ ফেলে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। এবার একটা আতঙ্ক এই অন্ধকার রেলপথে আমাকে যেন জাপটে ধরল। পা দুটো ভারী হয়ে আসছে আমার। আমি ঈশ্বরের নাম নিতে নিতে এগোতে থাকলাম। কিছুদূর হাঁটার পর দেখলাম দূর থেকে 4 জন মানুষ আমার দিকে আসছে, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। কিছুটা তারা যখন এগিয়ে এসেছে তখন টর্চের আলোয় দেখলাম 4টে মিশমিশে কুচকুচে কালো ধারী মানুষ এদিকে রেল পথ ধরে এগিয়ে আসছে, কিন্তু তাদের কারোরই মুন্ডু নেই, অর্থাৎ মুন্ডুহীন দেহ, যাকে বলে গলা কাটা ভূত। দেখে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। আমি ভয়ে রেললাইন থেকে সরে ঝোপের পাশে দাঁড়ালাম, নিঃশ্বাস বন্ধ করে ঠাকুরকে স্মরণ করতে থাকলাম। এই 4টে স্কন্ধ কাটা আমার সামনে দিয়ে রেল লাইনের ওপর দিয়ে দূরে চলে গেল। আমি কতক্ষণ ওখানে ওইভাবে ভয়ে জড়সড় বস্তুর মতো দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ যেন সমিত ফিরে পেতে ঠিক করি, আর নয়, দ্রুত বাড়ি ফিরতেই হবে। ভয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুটা এগোতে দেখলাম একটা অল্প বয়সী বউ মাথা নিচু করে রেল লাইনের ওপর বসে আছে, মাথা নিচু করে কাঁদছে আর কি যেন বিলাপ করছে। অবাক হয়ে ভাবলাম, এ আবার কি, এত রাতে এখানে এরকম কাদের বাড়ির বউ এসে বসে আছে? রেল লাইনের ওপর বসে কান্নাকাটি করছে, আত্মহত্যা করবে নাকি? এসব ভেবে বউটির দিকে এগিয়ে এসে টর্চ ফেলে জিজ্ঞেস করি, এই তুমি কাদের বাড়ির বউ, এখানে বসে আছো কেন? এসব জায়গা ভালো নয়, এখান থেকে যাও। তখন আমার কথা শুনে সেই বউটি আমার দিকে মাথা তুলে তাকাই। টর্চের আলোয় দেখি এক বিভৎস রক্ত মাখা থ্যাতলানো মুখ আমার দিকে তাকিয়ে আছে। চোখ বলে তার কিচ্ছু নেই, আর তার সাথে এক বিকট রক্ত জল করা হিম খিলখিলে হাসি। বাতাসে সেই শব্দ প্রতিফলিত হয়ে আকাশ বাতাস এক হয়ে গেল। আমি প্রাণপণে দৌড়তে আরম্ভ করলাম। মনে হলো পেছন থেকে কেউ যেন আমাকে তাড়া করে আমার দিকে ছুটে আসছে, আর তার সাথে সেই রক্ত জল করা হাসির শব্দ। দৌড়তে দৌড়তে একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালাম। পরে জ্ঞান ফিরতে দেখি বাড়ির খাটে শুয়ে আছি, সারা গায়ে অসহ্য ব্যথা, কাটা চিরার দাগ। উঠে বসতেই দাদা বলল, আমাকে নাকি আজ ভোরে রেললাইনের পাশে জলা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রামের কিছু লোক দেখতে পেয়ে বাড়িতে খবর দিয়েছিল,
গায়ে বেশ কদিন জ্বর ছিল, আমাকে একটা তাবিজ দেওয়া হয়, তারপর আমি সুস্থ হয়ে যাই। তবে সে রাতে আমি কিভাবে জলাতে গিয়ে পড়েছিলাম জানি না। কোনো বন্ধুর কথা শুনে সে রাতে থেকে যায়নি, এটা ভাবলেও আজও আমার গা শিউরে ওঠে। তবে কি নিয়তি আমাকে হাতছানি দিয়ে সে রাতে ডাকতে এসেছিল? এসব অনেক প্রশ্ন এখনও মনে তাড়া করে বেড়ায়। তবে সে রাতে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। সেদিন ঠিক সন্ধ্যেতেই আমার পাড়ার খগেন চাটুর্যের বউ দাম্পত্য কলহ সহ্য করতে না পেরে ওই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো এই ছিল আমার ছোট দাদুর জীবনে ঘটা একটা সত্য ঘটনা। এই ঘটনাটি প্রায় 60 বছর আগেরও বেশি পুরনো। অমিতদা, যদি ঘটনাটি পাঠ করে ভৌতিক কথা পরিবারের শ্রোতা বন্ধুদের শোনাও তাহলে খুব খুশি হব। আজ সেই দাদু আর আমাদের মধ্যে নেই, তবে তার ঘটনাটি আজও আমাদের স্মৃতিতে থেকে গেছে। ভৌতিক কথা আরও বড় হয়ে উঠুক এই বলে আমি আজকের ঘটনাটা শেষ করছি। ইতি অঞ্জনা ফ্রম সোনারপুর। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। তিনটি ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভয় পাইয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। কেমন লাগছে ঘটনাগুলো সেটাও জানিও, এখনও যারা লাইক কমেন্ট করনি করে দিও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অমিত লর্ড, সেকেন্ড কমেন্ট করেছে সুদীপ দাস, থার্ড কমেন্ট করেছে কিল পুয়োর গেমার, তারপরে আরও কমেন্ট করেছে সোমা দাস, বাবাই দাস, টুকাই মণ্ডল, গীতা গোস্বামী, দেবরাজ ভট্টাচার্য, বশির সাথী, মো দত্ত, অক্ষে অধিকারী, মাই ড্রিম, সুজাতা মালাকার, চুমকি ঘোষ, বিকাশ দাস লিখেছে দাদা অনেক সুন্দর আর খুব ভয়ের ছিল, অমিতদা আমি অনেক পুরনো সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ গো, কেলভিন পিটার লিখছে নাইট পিলস, শম্ভু মল্লিক লিখছে হ্যালো ভাই, তোমার ভিডিও দেখার আগে SMS করলাম, জানি ভিডিওটা ভয়ঙ্কর হবে। তারপরে আরও কমেন্ট করেছে অপর্ণা দত্ত, মনিকা ত্রিপুরা, সৌরভ দাস, রাকেশ মণ্ডল, প্রীতম মণ্ডল, সুতপা মণ্ডল, মিষ্টি পাখি লিখেছে দাদা তোমাকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানাই, আমাদের পরিবার খুব তাড়াতাড়ি 1 লাখে পৌঁছোক, আমাদের যাত্রা শুভ হোক এই কামনা রইল, একদম গো। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, মৌ বানানি অফিসিয়াল লাভ রিয়াক্ট দিয়েছে, তারপরে কমেন্ট করেছে কাজল শো, ভারভেনা বিশ্বাস লিখেছে কেমন আছো দাদা, খুব ভালো আছি গো, শুভাশিস গোস্বামী, রাধা গোবিন্দ, রত্না রয় সবাই লাভ রিয়াক্ট দিয়েছে, সাথী ঘোষ লিখছে হাই দাদা, বিদিশা ঘোষ লিখছে অমিত খুব ভালো লাগলো, সুপার প্রেজেন্টেশন উইথ লটস অফ লাভ, ইটস রোজানা খান লিখছে থ্যাংক ইউ দাদা ভাই আমার গল্পটা আমাদের ভৌতিক কথা পরিবারে তোমার কণ্ঠে শোনানোর জন্য, তনুশ্রী সাহা লিখছে টাইম মতো চলে আসলাম ঘটনা শুনতে, প্রদীপ চক্রবর্তী লিখছে দাদা আরও ভয় লাগবে, রাহুল সুমন্ত বৈদ্য, মিস্টার গোল্ডেন সবাই লাভ রিয়াক্ট দিয়েছে, পাপড়ি চক্রবর্তী লিখছে যা অমিত দেরি হয়ে গেল ভাই, জানি আজকের ঘটনাটাও খুব ভালো হবে আর ভয়ের হবে, তাই লাইক করে দিয়ে শুনতে শুরু করলাম, থ্যাংক ইউ গো। তারকনাথ চ্যাটার্জি লিখছে অনেকদিন পর আবার চলে এলাম ঘুমের ওষুধ নিতে দাদা, বাবাই দাস লিখছে খুব বাজে কাজ করলে তুমি অমিতদা, বিগত কয়েকদিন ধরে এত আগে কমেন্ট করেও আমার কমেন্ট তুমি পড়ছো না। বাবা, এখানে একটা ব্যাপার কি বলতো, তুমি যখন কমেন্ট করছো তোমার সাথে আরও লোকে কমেন্ট করছে, তোমার কমেন্ট হয়তো পেছনে চলে গেছে। দেখো, আমিও তোমাকে পার্সোনালি এখানে চিনি না, বা আরও যারা শ্রোতা বন্ধুরা আছে তাদেরকেও আমি পার্সোনালি চিনি না, তো এখানে তো মানে আলাদাভাবে কাউকে দেখবো সেরকম তো নেই, তোমার কমেন্ট আমার চোখে পড়েনি তাই তোমার কমেন্ট পড়া হয়নি। তারপরে কমেন্ট করেছে দীপ অফিসিয়াল, লিখছে দারুণ তোমার গল্প, 2 বছর যাবৎ শুনছি, ভালো ভয়েস, লাভ ফ্রম ত্রিপুরা আগরতলা। তারপরে কমেন্ট করেছে পিঙ্কি ভদ্র, লাভ লাভ রিয়াক দিয়েছে, সুকন্যা লিখছে আমি ছাড়া আমার পরিচিতরা কেউ ভূত ভালোবাসে না তাই কাউকে শেয়ার করিনি, সরি গো, নো প্রবলেম, রিয়া বৃষ্টি লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে নাসিবা ইবানা তর্মি, আয়েশা আক্তার, আকাশ রয়, কৌশিক, শঙ্কর চক্রবর্তী, এসকে রাজীব, মনীষা দত্ত, নূপুর পোদ্দার, জয়শ্রী চ্যাটার্জি, জয়শ্রী গুপ্তা, পোদ্দার সুরজিৎ, দীপা গোস্বামী, অঞ্জনা মণ্ডল, দিয়া রয়, মিলন বসু, রত্না রয়, অভি স্টুডিও সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, তাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।